Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shobai kemon achen? Asha kori bhalo achen. Ar amrao alhamdulillah onek bhalo achi. To amra jokhon mane amar nonod ar ami ar amar babu jokhon mane amar shoshur bari jacchilam to tokhon kar rikshay boshe ektu video korlam ar apnader sathe share korlam. আর শ্বশুরবাড়ি গিয়ে একটু ভিডিও করেছি তো পুরোপুরি নাটনে অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আর প্রতিদিনের কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করি আর আল্লাহর প্রকৃতি আসলে তুলনা হয় না তো গাছপালাগুলো খুবই ভালো লাগতেছিল আর এগুলো তো আমার ফেভারিট আমি এগুলো দেখতে দেখতে এমনি যাই তো একটু ভিডিও করে রাখলাম এই আর কি আর চলে আসুন এখন আমি সকাল থেকে শুরু করছি কাজ তো সকালে উঠে চা বানাচ্ছি ওদের চা দিব চাটা আমার হয়ে গিয়েছে আর ওদের এখন খেতে দিব আর সকালের নাস্তাটা আজকে শেয়ার নাই করলাম তো আর চা বানাতে বানাতে ভাবছি যে আজকে কি রান্না করা যায় আর এটা আমাকে আগের দিন থেকেই ভাবায় যে কি রান্না করব খুঁজেই পাই না আর বাচ্চারা তো কিছুই খেতে চায় না ওদের সমস্যা আর সিজন তো সিজনকে নিয়ে অনেক প্রবলেম হতো মাছ এইগুলো কিছু খায় না ডিম আর মাংস ছাড়া আর এদিক দিয়ে আমি যেগুলো ওরা চা খেয়েছে ওগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ এগুলো তো কাছের জিনিস এগুলো অনেকক্ষণ না রাখাই ভালো সাথে সাথে ধুয়ে রেখে দিচ্ছি আর এদিক দিয়ে রাতে চুলাটা ক্লিনই ছিল তারপরে আমি একটু চা তৈরি করলাম এরপরে আবার দুপুরে রান্না বসাবো তো চুলাটা একটু ক্লিন করে নিচ্ছি আর একটু টাইসের আশেপাশটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি তাহলে রান্না করতেও মানে সুন্দর লাগবে আর ভালো লাগবে নিজের কাছেও ভালো লাগবে এই জন্য আমি একটু মুছে নিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এদিক থেকে বাজার আনছে আর বাজারগুলো আসলে খুবই সুন্দর টাটকা তো বাজারগুলো এনে বেছে নিচ্ছিলাম আর বেছে ফ্রিজে রেখে দেব আর এদিক দিয়ে কিছু চিংড়ি মাছ আনতে বলেছিলাম আর চিংড়ি মাছগুলো আসলে খুবই সুন্দর তো আপনাদের দেখাবো চিংড়ি মাছগুলো কতটা সুন্দর এবং সতেজ তাজা তো দেখুন যে চিংড়ি মাছগুলো কীরকম মানে লাফাচ্ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগতেছিল আমার কাছে চিংড়ি মাছ দেখেই মন চাচ্ছে যে এগুলো আমি আগে বেছে নিই তারপরে অন্য কাজগুলো করবো তো ভালো লাগতেছিল বাঁচতে তো আমার চিংড়ি মাছগুলো বাচ্চা হয়ে গিয়েছে আর আমি তরকারিগুলো ফ্রিজে রেখে দিলাম আর এদিক দিয়ে রান্না করতে চলে আসলাম আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ হলে তো কথাই নেই খুবই টেস্ট লাগে তো কার কার লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে পুঁই শাকটা কিন্তু পুঁই শাক খেলে আমার একটু গ্যাসের প্রবলেম হয় তারপরেও ভালো লাগে মাঝে মধ্যে খাই এবং চেষ্টা করি খাওয়ার কারণ আসলে পছন্দের জিনিস হলে সবারই মন চায় যে কিছু দিন পর পর এটা খাই আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা খুবই টেস্ট হয় আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করবো আপনারা দেখুন আর এদিক দিয়ে ডাটা আলাদা করে রেখেছিলাম আর আলু দিয়েছি ওদের জন্য আর ডাটার সাথে একটু আলু দিলে এমনি ভালো লাগে
আর ওরা তো যেহেতু ডাটা এগুলো খাবে না, সিজন তো এই তরকারি খাবে না, সানবি খাবে। তো সানবির জন্যই বিশেষ করে আমি আলুগুলো দিয়েছি। আর আলু আর ডাটা সিদ্ধ হয়ে যাবার পরে তারপরে আমি পুঁই শাকগুলো দিব, আর এতেই কিন্তু অনেকটা পানি গলে যাবে। আর পুঁই শাকটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে সিজানের জন্য ওই যে বললাম ও তো এগুলো খাবে না, তো ওর জন্য কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, মানে ভুনা করে নিব, আর রাতে ডিম ভেজে দেব। তো আমার কিন্তু দুপুরের রান্নাটা রেডি হয়ে গিয়েছে। আর এরপরে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম, আর এরপরে আমি এখন ঘরটা ক্লিন করব। তো ঘরটা মুছবো, আর ঘর মুছার সময় অনেকটাই ঝামেলা হয়, তো রিয়েল ভয়েস আসলে দিতে পারি না, কারণ বাচ্চা কাচ্চা অনেক খাও খাও চিল্লাপাল্লা করে, তো অনেক সময় কিন্তু ওটা দিতে পারি না, এই জন্য স্কিপ করে আমি পরে ভয়েস দিই। কে আমার খাবে? লোবেল তোমার কি আর ঘর মোছাটা ভিডিওটা আসলে পুরোপুরি দেখাতে পারি না, কারণ আমি যে ঘরটাই যাব সানবি ওইখানেই চলে যায়, এই জন্য আমার মুছতে কিন্তু অনেকটা কষ্ট হয়, কারণ ও একটু জ্বালায়, ও বোঝে না যে আমি মুছি অন্য ঘরে থাকি, কারণ আসলে ওর কিন্তু বোঝার বয়সটাও হয়নি। তো একটু একটু শেয়ার করলাম ঘরটা মুছতেছি, আর আমি এটা দিয়েই মুছি, কারণ এমনি মুছতে পারি না, তো এটা দিয়ে মনে হয় যে আমার ভালো হয়। তো আমার ঘরটা কিন্তু ওই ঘরটা মোছা হয়ে গিয়েছে, আর এই ঘরটাও একটুখানি বাকি আছে, আর আরেকটা রুম বাকি আছে। তো আমি টোটালি সব কয়টা রুমই মুছে নিচ্ছি, আর দুপুরে কাজ করার পরে দেখবেন ঘরটা ক্লিন থাকলে আপনার মনের ভিতরও মানে অনেকটা ভালো লাগবে, বিছানা এবং ঘর এগুলো ক্লিন থাকলে আপনার মনটাও কিন্তু ফ্রেশ থাকবে। আর ঘরটা যদি আপনি না মুছেন তাহলে কিন্তু আপনার মন মাইন্ড কোনোটাই কিন্তু ভালো লাগবে না, আর বিকেলেও ঘরটা অনেকটা গোছানো লাগবে। এই জন্য আমি ট্রাই করি যে প্রতিদিনই ঘরটা যাতে মোছা যায়, এটা ট্রাই করি। তো আমার কাছে ভালো লাগে প্রতিদিন ঘর মুছতে, কারণ ক্লিন থাকে এই আর কি। আর দুপুরে তো কী রান্না করলাম তো আপনাদের দেখালাম, তো আমার গোসল করা হয়ে গিয়েছে আর ওদের খেতে দিয়েছি, আর এদিক থেকে এই যে সেই চিংড়ি মাছটা ভুনা সিজানের জন্য করেছিলাম সেইটা, আর আমাদের জন্য তো পুঁই শাক রান্না করেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আর ওই যে বললাম পুঁই শাক আর চিংড়ি মাছটা তো আমার ফেভারিট, তো আমার তো ভালো লাগবেই। আর সত্যি ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল, তো ভালো করেই খেয়ে নিচ্ছিলাম। আর ওই যে বিকালে প্রথমে একটু ভিডিও দিছিলাম যে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, তো আমরা মানে আমার শাশুড়ি বলল যে একটু ছাদে যেতে, তো ছাদে গিয়েছিলাম। আর ছাদের ভিউটা যে এতটা সুন্দর যে না গেলে আমি আসলে বুঝতামই না, তো আমি ছাদে গিয়েছি আর খুবই ভালো লাগতেছিল ছাদটা দেখতে। তো আমরা কিন্তু অনেকক্ষণ ছাদের উপর ছিলাম, খোলামেলা আকাশে আর ঠান্ডা আবহাওয়া ছিল আর মেঘলা মেঘলা টাইপের, কারণ এখন আষাঢ় মাসে তো একটু বৃষ্টি হয় সবসময়, মনে করেন হঠাৎ করে বৃষ্টি আসে। আর শ্বশুরবাড়ি গেলাম কারণ আমার শাশুড়িকে অনেকদিনই দেখা হয় না, তো একটু যে ঘুরে আসলাম। তো সানভিকে নিতে চাচ্ছিলাম না যে আমরা দুইজনই যাব, তো ও যেতে চেয়েছে যে দাদি বাড়ি যাবো, তো ওকেও একটু নিয়ে গেলাম যাতে ও একটু খুশি হয়। তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনাদের, আর যারা আমার চ্যানেলের সদস্য তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এত বড় একটা ভিডিও দেখে যদি আপনাদের কোনো একটা ছোট্ট একটি কারণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আমাকে যারা আমার চ্যানেলের সদস্য না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট করে একটা লাইক দিবেন, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওর জন্য, এই আর কি। আর প্রতিদিন ভিডিও দিতে চাই তো আসলে হয়ে ওঠে না, ভিডিও থাকে করা কিন্তু এডিটের সমস্যা, সবসময় করতে পারি না কারণ সানভি খুবই জ্বালাতন করে, এই জন্য আমি আসলে সময় করে পারি না, আর এই কারণেই কিন্তু দেয়া হয় না। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। একটা কথা তো বলতে আসলে ভুলেই গিয়েছি, মনেই ছিল না, এই গাছগুলো দেখতেছেন ছাদের উপর আমার শাশুড়ি লাগিয়েছে, তো ওইগুলো কিন্তু দেখাতে নিয়ে গিয়েছিল আমাদের, তা গাছগুলো কিন্তু ভালোই হয়েছে, ভালো লাগছিল। আর অনেক গাছ কিন্তু ফলও ধরেছে, বেগুন হয়েছে, এই যে লাল শাক। তো সবাই ভালো থাকবেন আশা করি, আর আপনাদের মানে ভিডিও আপনাদের দিতে পারলে আমারও কিন্তু খুব ভালো লাগে। আর আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আই লাভ ইউ।